আইকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বর্ণকোড। হালদা আইকিউ বইতে এই টপিকের নাম বর্ণকোড আকারেই দেওয়া আছে, কিন্তু তোমরা যদি অন্য কোনো আইকিউ বই পড়ো সেখানে অন্য নামে থাকতে পারে, একই নামে থাকতে পারে, টপিক একই। তো আমরা দেখবো এই বর্ণকোড জিনিসটা কি এবং এখান থেকে আমাদের কাছে কি কি টাইপের প্রশ্ন এসে থাকে এবং কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। তো বর্ণকোড মানে হচ্ছে ইংরেজি যে বর্ণমালাগুলো আছে সেগুলোকে যদি আমরা সিরিয়াল ওয়াইজ নাম্বারিং করে থাকি, ঠিক আছে, এ কে ওয়ান, বি কে টু, সি কে থ্রি, এভাবে করে নাম্বার করি, তাহলে জেড পর্যন্ত 26 ভাবে নাম্বারিং করা যায়। ঠিক আছে, এইভাবে নাম্বারিং করে তোমাকে আমি বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারি। যেমন তোমাকে আমি প্রশ্ন করলাম যে 18 নম্বর অক্ষর, 18 নম্বর অক্ষরে 10 ঘর আগের অক্ষর, অর্থাৎ 18 নম্বর অক্ষর থেকে 10 উল্টো দিকে গুণে গেলে যে অক্ষরটা পাবো সেটা কোনটা হবে। তাহলে দেখো আমাদের 18 নম্বর অক্ষর হচ্ছে কত, আর এটার উল্টো দিকে যদি যাই তাহলে আমরা জানি 18 থেকে 10 বাদ দিলে হচ্ছে 8, আর 8 নম্বর অক্ষর হচ্ছে আমাদের এইচ। তাহলে 18 নম্বর অক্ষর আমার জানার দরকার নেই, কিন্তু আমাকে এটা জানতে হবে যে 8 নম্বর অক্ষর কোনটা, এইচ। এই টাইপের প্রশ্ন আসতে পারে, এরকম একটা প্রশ্ন এসেছে। দ্বিতীয় যেটা প্রশ্ন আসতে পারে, যেটা সবচেয়ে বেশি সাধারণত এসে থাকে, সেটা হচ্ছে আমি তোমাকে কিছু নাম্বারিং দিয়ে দিলাম, 11, 17, 9, 10, 2, তোমাকে বললাম এটা একটা কোড, এই কোডটা কোন শব্দে, অপশনে 4টি শব্দ থাকবে, এই শব্দগুলো যে মিনিং থাকতে হবে বা অর্থ থাকতে হবে এমন না, আমাদের পরিচিত কোনো শব্দ হতে হবে এমন না, এলোমেলো কিছু অক্ষর হতে পারে, ঠিক আছে, নিচের কোন এই বর্ণ কোড গুলা বা এই কোডটা ধরার নিচের কোন অক্ষর গুলো বোঝায়, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো অপশন ধরুন তোমাকে মিলাতে হবে যে 11 নম্বর অক্ষর কোনটা আমার কে, 17 নম্বর অক্ষর কোনটা কিউ, 9 নম্বর অক্ষর কোনটা আই, 10 হচ্ছে জে আর 2 হচ্ছে বি। তাহলে কে কিউ আই জে বি, এখানে যেরকম আমি হাইফেন দিয়েছি অপশনে হাইফেন নাও থাকতে পারে, অপশনে সরাসরি এরকম দেওয়া থাকবে কে কিউ আই জে বি, এবং আরো অনেক অপশন দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে একটু সাবধান হবে, অনেক সময় প্রশ্নকর্তা যেটা করেন যে প্রথম 4টা ঠিক রেখে শেষটা পাল্টে দেন, প্রথম 4টা ঠিক রেখে শেষটা পাল্টে দেন, কারণ অনেকেই কি করে প্রথম 3টা মেলানোর পর মিলে গেছে এটাই আনসার দাগ দিয়ে দেয়, এখানে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো সবগুলো অপশন চেক করে নেবে যে সবগুলো আমার মিলছে কিনা। আর দ্বিতীয় কথা, প্রশ্নে কখনো এভাবে নাম্বারিংটা দেওয়া থাকবে না, প্রশ্ন তোমাকে হয়তো বলে দেওয়া থাকবে যে আমরা ইংরেজি বর্ণমালার অক্ষরগুলোকে এভাবে নাম্বারিং করলে এই কোডগুলো কি বোঝায়, ঠিক আছে। আবার প্রশ্ন বলে নাও দেওয়া থাকতে পারে, প্রশ্নে সরাসরি এটা বলে দেওয়া থাকতে পারে, মানে এভাবে নাম্বারিং করে দেওয়া থাকবে না, কিন্তু তোমাকে বলে দিবে যে আমরা বর্ণমূলকের নাম্বারিং করছি, আবার নাও দেওয়া থাকতে পারে, প্রশ্ন পড়ে তোমাকে বুঝে নিতে হবে, এরকম প্রশ্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছে, ঠিক আছে। তো এটা গেল সরাসরি প্রশ্ন। 3 নম্বর যে টাইপের প্রশ্ন হয়, মনে করো তোমাকে ব্যাট শব্দটা দিয়ে দিল, ব্যাট ইকুয়াল 7 দিল, জানতে চাইলো ক্যাট ইকুয়াল কত, ব্যাট ইকুয়াল 7 দিয়ে জানতে চাইলো ক্যাট ইকুয়াল কত। তো ব্যাট ইকুয়াল 7 মানে কি, এটা আসলে এই বর্ণগুলোর যে নাম্বার তাদের যোগফল, বি এর বর্ণ হচ্ছে কত 2, এ হচ্ছে 1 আর ডি হচ্ছে 4, তাহলে কত হয় 7। তাহলে এই অপশনটা দেখে তোমাকে বুঝতে হবে যে ওরা এই ধারাটা ফলো করেছে, প্রশ্ন তো আর তখন এটা দেওয়া থাকবে না, প্রশ্ন বলে দিয়েছে ব্যাড ইকুয়াল 7 হলে ক্যাট ইকুয়াল কত, তোমাকে বুঝে নিতে হবে যে ব্যাড ইকুয়াল 7টা কিভাবে আসছে, 2 + 1 + 4, তার মানে ওরা নাম্বারিং করেছে সিরিয়াল ওয়াইজ অনুযায়ী। তাহলে আমার ক্যাট ইকুয়াল কত হবে, 3 + 1 + 20 হচ্ছে 24, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এই যে অপশনটা দেখেই তোমাকে এটা বুঝতে হবে, তাহলে অপশন দেখে মাত্র প্রথমে এটা চেক করতে হবে যে হ্যাঁ এই অপশনটা এই টাইপের মধ্যে পড়ছে কিনা। আরেকটা ব্যাপার বলে দিই, এইভাবে যদি নাম্বারিং করে দেওয়া থাকে, তোমার কাছে তো আর এই অপশনটা নেই, আমি তো এখান থেকে দেখে বলেছি 21 নম্বর অক্ষর, 20 নম্বর অক্ষর, তুমি পরীক্ষার হলে কি করবে, তোমাকে পরীক্ষার হলে একটু কষ্ট করে হাতের ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমাদের হাতের যে আঙুল আমরা আগে ছোটবেলায় গুনতাম 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে গুনতাম, তোমাকে অক্ষরগুলো গুনতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ, এভাবে করে করে দেখতে হবে 20 নম্বর অক্ষর কোনটা, 18 নম্বর অক্ষর কোনটা, যদি তোমার মনে না থাকে। আর কেউ যদি একবার ভালো মতো একটু চোখ বুলিয়ে নেয় তাহলে অনেকে হয়তো নাম্বার শুনেই বলে দিতে পারে অক্ষর কোনটি, এগুলো কিন্তু সিম্পল টাইপ। আচ্ছা ভালো কথা, যোগফলই দিবে, বিয়োগফল কিন্তু কখনো দিবে না, ঠিক আছে, তোমাকে দেওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে যোগফলই দিবে। এখনো পর্যন্ত গুণফল টাইপসের কোনো প্রশ্ন আসেনি, গুণফল দেওয়াটা একটু টাফ হয়ে যায় বলে হয়তো বিশ্ববিদ্যালয়গুলো এখনো এইরকম যে আমার পাশাপাশি অক্ষরগুলোর গুণফলটা আমরা ওদেরকে দিয়ে দিই, যেমন এটার গুণফল কত হতো, এটার গুণফল হতো 8, ঠিক আছে, আমরা যদি গুণ করতাম 2 × 1 × 4 গুণফল হতো 8, তাহলে তোমাকে জিজ্ঞেস করলো ক্যাটের গুণফল কত, ঠিক আছে,
তোমাকে ব্যারেগোল 8 বলে ক্যাটেগোল কত, তাহলে এখানে গুণফল মিলে যাচ্ছে, তাহলে ক্যাটেগোল কত। তবে গুণফল বিয়োগফল এগুলো এখনো আসেনি, সাধারণত এভাবে যোগফল দিয়ে প্রশ্ন এসে থাকে। এবার যেটা করতে পারে দ্বিতীয় টাইপ, এটা ছিল প্রথম টাইপ, দ্বিতীয় টাইপ যেটা হতে পারে, অক্ষরের নাম্বারিং করবে কিন্তু উল্টো দিক থেকে। এ কে বলবে 26, বি কে বলবে 25, সি কে বলবে 24, ডি কে বলবে 23, এইভাবে নাম্বারিং করবে। তো এইভাবে নাম্বারিং করলে আমার জেড এর নাম্বার কত, 1, ওয়াই এর নাম্বার কত, 2, এক্স এর নাম্বার কত, 3। ঠিক আছে, তো এইভাবে যদি নাম্বারিং করে থাকে তখন তুমি কি করো, তখন প্রশ্নগুলো এই যে তিনটা টাইপ তোমাদের দেখালাম ঠিক সেরকম আসতে পারে। তোমাকে বললো আমরা উল্টোভাবে নাম্বারিং করবো, অর্থাৎ তোমাকে প্রশ্ন করে দেওয়া থাকবে জেড ইকুয়াল 1, ওয়াই ইকুয়াল 2, এক্স ইকুয়াল 3। এইভাবে যদি ইংরেজি বর্ণমালা করে নাম্বারিং করা হয় তাহলে ব্যান ইকুয়াল কত হবে, ঠিক আছে, ব্যান ইকুয়াল কত করে অপশন দেখতে হবে। অপশন যোগ ফল দেওয়া থাকতে পারে, আবার আলাদা আলাদা নাম্বারিং দেওয়া থাকতে পারে। অর্থাৎ অপশন হতে পারে দুই প্রকার, ব্যাড হচ্ছে আমাদের, বি হচ্ছে 25, এ হচ্ছে 26, আর ডি হচ্ছে 23। ঠিক আছে, এইভাবে হাইফেন দিয়ে আলাদা আলাদা করে দেওয়া থাকতে পারে, অথবা যোগ ফলও দেওয়া থাকতে পারে, 25 প্লাস 26 প্লাস 23, তাহলে আসছে কত, 74। অপশন দেখতে হবে, অপশনে যোগ ফলও দেওয়া থাকতে পারে, অপশন আলাদা আলাদা ভাবে দেওয়া থাকতে পারে। আবার একইভাবে যোগফল তো বলে ফেললাম, উল্টোভাবে দিয়ে যোগফল, তারপর আলাদা আলাদা করে হাইফেন নাম্বার, অথবা তোমাকে নাম্বারই সরাসরি দিতে পারে। যেভাবে নাম্বারিং করা হলে আমাদেরকে বলো যে 11, একটু আগে যেটা করেছিলাম 25, 7, 9, 2, এই কোড দ্বারা কোন শব্দ বোঝায়, তাহলে স্বাভাবিকভাবে দেখতে হবে যে 11 নম্বর অক্ষর কোনটা হচ্ছে। 11 নম্বর অক্ষর বের করার জন্য আমাদের জন্য কিন্তু আমরা সোজাটা মনে রাখতেও পারি, তোমাকে যেটা করতে হবে 26 থেকে 11 মাইনাস প্লাস 1, ঠিক আছে, 26 থেকে 11 গেলে কত হয়, 15, 15-র সাথে 1 যোগ করে 16, তাহলে 16 নম্বর অক্ষর কোনটা, 16 নম্বর অক্ষর হচ্ছে আমাদের পি। তারপর 25 বলেছে, তার মানে 25 মানে হচ্ছে আমাদের বি, 7 মানে আমাদের কত, উল্টো দিক থেকে যেহেতু করছি, 7 যেহেতু বলেছে 26 মাইনাস 7 প্লাস 1, তাহলে কত হচ্ছে 20, তো 20 নম্বর অক্ষর হচ্ছে আমাদের টি। একইভাবে 26 থেকে 9 বাদ দাও, প্লাস 1, 26 থেকে 9 গেলে হচ্ছে 17 প্লাস 18 হয়ে যাবে, তাহলে 18 নম্বর অক্ষর কোনটা আমাদের, আর আর 2 মানে তো ওয়াই, হয়ে গেল, তাহলে পি জি টি আর ওয়াই, বা এইভাবে দেখা। তো অপশন বুঝে এগুলো করতে হবে, প্রথম প্রথম মনে হতে পারে যে এগুলো একটু জটিল, করতে সময় লাগতেছে। আসলে এই ধরনের প্রশ্ন একটা দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হবে একটা, তোমার 20 বা 30 নম্বরের আইকিউ প্রশ্ন বা 15 নম্বরের আইকিউ প্রশ্ন একটা প্রশ্ন এরকম দেওয়া হয়, অন্য কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি দ্রুত আনসার করতে পারবে। তো স্বাভাবিকভাবে এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যেখানে তোমাকে একটু অন্য প্রশ্নগুলো হচ্ছে বেশি সময় দিতে হয়, সেক্ষেত্রে অন্য যে প্রশ্নগুলো দেখে মাত্র উত্তর করতে হয় সেখানে যে সময়টা বেঁচে যায় সেটা এর পেছনে দিতে হয়। ভর্তি পরীক্ষায় 1 নম্বরও অনেক ইম্পর্টেন্ট, কেউ যদি মনে করে যে আমি 1 নম্বর আনসার করবো না, এই ধরনের প্রশ্ন থেকে এড়িয়ে যাবো, সে ভুল করবে। ওকে, তাহলে এটা গেল বর্ণ কোড টাইপ 1। আরেকটি যে ধরনের প্রশ্ন আসতে পারে বর্ণ কোডে, সাধারণত তোমাকে কিছু অক্ষর দিয়ে অক্ষরের বিন্যাস দিয়ে দেওয়া হবে, যেমন ধরো তোমাকে বলে দিলাম আমি ব্যাট ইকুয়াল, ঠিক আছে, ব্যাড ইকুয়াল তোমাকে দিলাম ওয়াই জেড আর ডাব্লিউ, ঠিক আছে। তো আমি ওখানে দেখে দেখে লিখছি, দেখে অনেকেই বুঝে গেছো যে আমি এখানে যে বর্ণটা রেখেছি এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 4 নম্বর, ঠিক একইভাবে উল্টো দিকে করলে এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 4 নম্বর দেখে এখানে বসিয়ে দিয়েছে। তো তোমাকে পরীক্ষার ফলে তার আমার মতো এরকম রেখে দেখে দিবে না, ব্যাড ইকুয়াল দিয়ে দিল ওয়াই জেড ডাব্লিউ, তোমাকে জিজ্ঞেস করলো ক্যাট ইকুয়াল বলো, ঠিক আছে, এটা দেখে তাহলে বুঝতে হবে যে উল্টো দিক থেকে সাজালে অক্ষর যেরকম আসবে সেরকমই হবে আমার কোড। অথবা তোমাকে উল্টো দিকটা দিয়ে দিতে পারে যে তাহলে বলো আমাকে যে পি ও টি কি হয়, পি ও টি কি হবে। স্বাভাবিকভাবে ক্যাটের ক্ষেত্রে যদি আমরা করি, এখানে 2 নম্বর অক্ষর মানে এখানে যদি সোজাসুজি বসিয়ে যেভাবে পেয়েছিলাম সোজাসুজি নাম্বারিং করে যে কোডটা পাই, এটা একটু উল্টো দিক থেকে নাম্বারিং করলে সে একই কোড আসে, তাহলে এখানে সোজাসুজি নাম্বারিং করে যে কোডটা আসবে এটার আনসার হবে কি উল্টো দিক থেকে নাম্বারিং করলে সেম কোড যেন আসে। যেমন ক্যাটের নাম কোডটা কত হয়, 3, 1, 20, ঠিক আছে, তাহলে এখন দেখো উল্টো দিক থেকে নাম্বারিং করলে 3 হচ্ছে কত আমাদের, এক্স, 1 হচ্ছে জেড, আর 20 হচ্ছে কত, 23, 22, 21, 20, এক্সেক্ট জি হবে আনসার। পি ও টি কে যদি করি, এটা তো উল্টো ছিল, পি নাম্বারটা দেখো, পি নাম্বারটা কত আমাদের, 16, এখান দিয়ে করি 16, ও হচ্ছে আমাদের 15, আর টি হচ্ছে 20, ঠিক আছে, 16, 15, 20, তাহলে উল্টো দিক থেকে নাম্বারিং করলে 16, 15, 20 কোনটা হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 হচ্ছে আমাদের এল,
ষোলো হচ্ছে আমাদের কে, আর 20 তাহলে কি হবে, 16, 17, 18, 19, 20। জি ঠিক আছে, তাহলে কে এল জি হবে আমাদের আনসার। এভাবে উল্টো করে নাম্বারিং দেওয়া থাকতে পারে। ব্যাট এক বলতে তোমাকে কিছু বর্ণ দিয়ে দিল, সেই বর্ণ অনুযায়ী তোমাকে এখানে বসাইতে হবে। আবার অনেক সময় এই সম্পর্কটাই থাকবে এমন কোনো কথা নেই, তোমাকে মনে করো দিয়ে দিল ডগ, ডগ দিয়ে যদি তোমাকে বলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ডগদের সাথে এক্স ওয়াই জেড কোনো সম্পর্ক পাওয়া যায় না, ঠিক আছে, ডগ দিয়ে এক্স ওয়াই জেড দিল, তোমাকে জানতে চাইলো গুড কি হবে, ঠিক আছে, গুডের বিন্যাসটা কি হয়। তাহলে স্বাভাবিকভাবে এখানে যেহেতু কোনো সম্পর্ক নেই, আমাদের বুঝতে হবে যে অক্ষর বাই অক্ষর নাম্বারিং করা হচ্ছে বা বিন্যাস করা হচ্ছে, ডি এর জন্য এক্স, ও এর জন্য ওয়াই, জি এর জন্য জেড। তাহলে জি এর জন্য জেড, ও এর জন্য কি ওয়াই, আর ডি এর জন্য এক্স, এটা হবে আমাদের আনসার জেড ডাবল ওয়াই এক্স। এইভাবে দিয়ে দিল, ঠিক যেভাবে বললাম যে এখানে কোনো সম্পর্কবিহীনভাবে জাস্ট তোমাকে কিছু অক্ষরের জন্য কোড দিয়ে দেওয়া হচ্ছে, সেই একই অক্ষর দিয়ে একটা শব্দ দিবে, সেই কোডটা কত হবে বলতে হবে। একইভাবে নাম্বারিং এর ক্ষেত্রে আমরা করতে পারি, লেটার, লেটার ইকুয়াল আমি দিলাম 5 1 2 2 1 3, ঠিক আছে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম মনে করো আর, ঠিক আছে, এটা জানতে পারি, ঠিক আছে, তো এটা জানতে পারি, অথবা এলইটি এই কোডটা জানতে পারি, তো রেড যখন দিচ্ছি তাহলে এখানে যে নাম্বারিংটা করা হয়েছে এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা অঙ্ক আছে, এখানেও কি আছে 6টা অঙ্ক আছে, এবং খেয়াল করবে যে টি দুটার জায়গায় একই নাম্বার, ই দুটার জন্য কিন্তু একই নাম্বার দেওয়া আছে, তার মানে এখানে এই ধরনের সিবিসি ইউজ করা হয়নি, এটা জাস্ট এলোমেলো একটা নাম্বারিং করে দেওয়া হয়েছে, এটার সাথে মিল রেখে বাকিগুলো করতে হবে। তাহলে রেড আমরা আর এর জন্য পাচ্ছি 3, ই এর জন্য পাচ্ছি 1, আর আবার আর এর জন্য সরি টি এর জন্য পাচ্ছি আমাদের 2, ওকে, আবার লেটের জন্য আমরা কি পাবো তাহলে 5 1 2, এ হচ্ছে আমাদের আনসার। এই ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই, এটা সরাসরি সম্পর্ক, যে অক্ষরকে যে নাম্বার দেওয়া হচ্ছে সেই অক্ষর অনুযায়ী তুমি আনসার বের করে দিবে। তাহলে এই যে বিভিন্ন টাইপের সমস্যা, এরকম বিভিন্ন টাইপের সমস্যা তোমাদের যে ভর্তি পরীক্ষার বইগুলো আছে, আইকিউর জন্য তোমরা যে বইগুলো পড়ো, হালদা আইকিউ পড়ো কিংবা অন্য যে বই পড়ো, সবখানে এই ধরনের কিছু সমস্যা দেওয়া আছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কিছু সমস্যা এসে থেকেছে। এখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসে এরকম কিছু প্রশ্ন সমাধান করবো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। এখানে তিনটি প্রশ্ন নিয়েছি, এই তিনটি প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অলরেডি চলে এসেছে, আবার সামনের বারে রিপিটও হতে পারে, বা এই টাইপের প্রশ্নও আসতে পারে, তো এই তিনটি প্রশ্ন ধর আরও প্রশ্ন আলোচনা করবো, আপাতত এই তিনটি প্রথমে আলোচনা করি। দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে, ইফ বি এ টি এইচ ই বা ইকুয়াল 2 3 5 4 1, দেন টি ইকুয়াল ওয়াট, ঠিক আছে, বা টি এ ইকুয়াল ওয়াট। এখন খেয়াল করো এখানে বি প্রথমে 2 দেওয়া হচ্ছে, প্রথমে মনে হতে পারে যে নাম্বারে ঠিকঠাক করা আছে, কিন্তু এর জন্য দেওয়া আছে 3, টি এর জন্য দেওয়া আছে 5, এইচ এর জন্য দেওয়া আছে 4, ই এর জন্য দেওয়া আছে 1। আমি কিভাবে বুঝলাম যে এভাবেই নাম্বারিং করা হয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা হয়নি, কারণ এখানে যতটা বর্ণ আছে এখানে ঠিক ততটা অক্ষর আছে, এখানে যতটা বর্ণ এখানে ঠিক ততটা সংখ্যা বা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, তো এই জিনিসটা দেখে আমি বুঝতে পেরেছি প্রত্যেকটাকে আলাদাভাবে নাম্বারিং করা হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে যে অক্ষরগুলো আছে তোমার জন্য যে শব্দটা দেওয়া হচ্ছে সেখানেও সেই একই অক্ষরগুলো আছে, তাহলে আমাকে আলাদা করে কষ্ট করে কোনো কিছু খুঁজতে হচ্ছে না, আমি জাস্ট নাম্বার অনুযায়ী বসিয়ে দিব, টি এর জন্য 5, তারপর ই এর জন্য দেওয়া আছে 1, আর এ এর জন্য দেওয়া আছে 3, তাহলে আমার আনসার হচ্ছে 5 1 3। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলি 1 থেকে 26 পর্যন্ত ধারাবাহিকভাবে নাম্বারিং করা হয়, তাহলে এখানে যদি হবে একটা, যদি এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলি 1 থেকে 26 পর্যন্ত ধারাবাহিকভাবে নাম্বারিং করা হয় তাহলে লেটার ইকুয়াল হোয়াট, তো লেটার ইকুয়াল হোয়াট, এই প্রশ্নটার অপশনগুলো আমি এখানে দেইনি, ওখানে আসলে যোগফল দেওয়া ছিল, অপশনগুলোতে সব যোগফল দেওয়া ছিল, অর্থাৎ লেটার শব্দগুলো বর্ণগুলো যদি আমি যোগ করে ফেলি তাহলে আমার যোগফলটা যত আসে সেটা অপশন হিসেবে দেওয়া ছিল। তাহলে লেটারে দেখি আমরা, এল হচ্ছে আমাদের কত, 12, ই হচ্ছে 5, টি হচ্ছে 20, ই 5, আর হচ্ছে 18, যোগ করলে যত আসে এটার আনসার হবে তত, তো আনসার কত আসে 12, 5, 17, 40, 57, 57, 5, 62, 62, 18, 80, আনসার হচ্ছে 80, তাহলে আমাদের আনসার কত 80, অপশন অনেকগুলো নাম্বার দেওয়া ছিল 40, 60, 80, 100, তো এখানে আনসার হবে 80। যদি 19, 7, 9, 14, 15, 20, 11 দিয়ে মেশিন বোঝায়, মেশিন মানে MSEHIAIN, এই অক্ষরগুলো বোঝায়, তবে ডেঞ্জার বোঝাবে কি,
ঠিক আছে, ডেঞ্জার কুড হোয়াট মানে ডেঞ্জার বোঝানোর জন্য এরকম কোডটা কি হবে। অপশনে চারটা কোড দেওয়া ছিল, আমি কোডগুলো লিখিনি, কোডগুলো আমরা বের করবো। কিন্তু তার আগে একটু খেয়াল করো, ডি হচ্ছে 4 নম্বর অক্ষর, তাকে প্রকাশ করা হচ্ছে 19 দিয়ে। তাহলে ডি যদি আমরা এইভাবে দেখি, উল্টো দিক থেকে নাম্বারিং করি, 26, 25, 24, 23, ডি এর নাম্বার আছে 23, তার মানে উল্টো দিক থেকেও নাম্বারিংটা বোঝায় না, সোজা দিক থেকেও নাম্বারিংটা বোঝায় না। আবার মেশিন শব্দের সাথে, মেশিন শব্দে যা যা আছে, ডেঞ্জারে তার কিছু ব্যতিক্রম আছে, মেশিনে কিন্তু জি নেই, ডেঞ্জার একটা জি এস, মেশিনে কোথাও আর নেই, এখানে একটা আর আছে। তার মানে এগুলো কিভাবে নাম্বারিং করা হয়েছে সেটা আমাদের বের করতে হবে, অক্ষর বা অক্ষর নাম্বার এখানে বসাইতে পারবো না। একটু খেয়াল করি, এম আমাদের কত নম্বর অক্ষর, এম হচ্ছে আমাদের 13 নম্বর অক্ষর, আর এখানে এম দেওয়া আছে কত, 19। তাহলে 19 এবং 13-র মধ্যে পার্থক্য কত, 6। এবার খেয়াল করো এ এর নাম্বার কত, 7, কিন্তু এর নাম্বারিংটা করা হয় কত, 1, তাহলে পার্থক্য কত, 6। তারপর 9 দেওয়া আছে সি, সি তো আমরা জানি কত, 3 নাম্বার, তাও পার্থক্য কত, 6। আবার 14 দেওয়া আছে আমাকে কত, 8, এইট হচ্ছে আমাদের কত নম্বর অক্ষর, 8। ঠিক আছে, 14 - 8 = 6। তাহলে এভাবে সবগুলো যদি চেক করি, আমরা দেখতে পাবো যে এখানে যে নাম্বার গুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে ওদের অরিজিনাল। এইভাবে নাম্বারিং করলে যে সিরিজটা আছে তার সাথে প্রত্যেকবার 6 যোগ করে যাবে, তার সাথে প্রত্যেকবার 6 যোগ করে যে কোড আসে সেটা আসছে। তাহলে এটার আনসার কি হবে, ডি এর কোডটা হচ্ছে 4, এর সাথে 6 যোগ করলে হবে 10, এ এর কোড হচ্ছে 1, এর সাথে 6 যোগ করলে হবে 7, জি এর কোড হচ্ছে 7, এর সাথে 6 যোগ করলে হবে 13, ই এর কোড হচ্ছে 5, তার সাথে 6 যোগ করলে 11, আর এর কোড হচ্ছে কত, 18, 18 সাথে 6 যোগ করলে হচ্ছে 24। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, সবসময় যে একদম সোজা হবে নাম্বারিং করে দিবে তা না, সোজা ভাবে নাম্বারিংটা বের জেনে রেখে এইভাবে নাম্বারিং আমাদের বের করতে হতে পারে। এবার এই প্রশ্নটা দেখো, যদি লেট ইকুয়াল 10 হয় তাহলে ক্যাফে ইকুয়াল কত। এই জিনিসটাতে আসলে তেমন জটিল কিছুই করা হয়নি, খেয়াল করো এ এবং ই এর পজিশন সেম আছে, শুধু এল এবং টি এর পজিশনটা পাল্টে গেছে। তার মানে আমরা বলতে পারি জোর স্থানে যারা আছে, এটা 2 নম্বর, এটা 4 নম্বর, এই শব্দে এটা 2 নম্বর, এটা 4 নম্বর অবস্থানে যারা আছে তাদের চেঞ্জ হয় না, কিন্তু বিজোড় অবস্থানে যারা আছে তারা একে অপরের জায়গা শিফট করবে। ঠিক আছে, তাহলে ক্যাফেতে সি যাবে এফ এর জায়গায় আর এফ যাবে সি এর জায়গায়, তাহলে কি দাঁড়াবে, ফেক্স, আনসার হচ্ছে ফেক্স। ঠিক আছে, অর্থাৎ সবসময় যে আমাকে এরকম নাম্বারিং করে দিবে, কোড বোঝাবে তা, অক্ষরগুলোর অবস্থান পরিবর্তন করেও কিন্তু কি করা যায়, একটা কোড তৈরি করা যায়, এবং অবস্থান পরিবর্তনের সময় বেজোড় অবস্থান, জোড় অবস্থান, এই দুই অবস্থানের পরিবর্তন ভিন্ন ভিন্ন হতে পারে। অক্ষরগুলো এখানে যে জোড় অবস্থানে যারা আছে তাদেরকে আমরা চেঞ্জ করে, বিজোড় অবস্থানে যারা আছে তাদেরকে শিফট করেছি, শিফট করতে পারি, আগে পিছিয়ে যেতে পারি। ঠিক আছে, বেজোর অবস্থানের অক্ষরগুলোকে 3 অক্ষর আগে নিয়ে গেলাম, জোর অবস্থানের অক্ষরগুলোকে 2 অক্ষর আগে নিয়ে আসলাম, এরকম চেঞ্জ করতে পারি। বোঝার জন্য আমরা এই যে 3টা প্রশ্ন এখানে আসছে এগুলো সবগুলো কিন্তু ওই রকম। ঠিক আছে, জোর বিজোর অবস্থানের অক্ষরগুলোকে আগে পরে শিফট করে আমরা কোড তৈরি করবো, সেক্ষেত্রে এই নাম্বারিংটা আর কোনো কাজে আসবে না। তোমাকে যেটা জানা থাকতে হবে সেটা হচ্ছে বর্ণমাল। যেমন এখানে দেখো, পেপার ইকুয়াল এস সি ডি ডি ডাব্লিউ হলে মাদার ইকুয়াল কত, পেপার পি এ পি আর ইকুয়াল এস সি পি জি ডাব্লিউ হলে মাদার ইকুয়াল কত, তবে মাদার ইকুয়াল কত, তাহলে খেয়াল করি পি হয়ে গেছে এস, এটা 1 নম্বর পজিশনে আছে, পি থেকে এস এর দূরত্ব কত, পি আছে 16, এস হচ্ছে 19, তাহলে 3 ঘর আগে গেল। তারপর এ হয়ে গেল সি, এ আছে জোর অবস্থানে, ও 1 নম্বর অক্ষর ও 2 নম্বর অক্ষর, এই শব্দটা দিয়ে বলছি, এই শব্দটার ক্ষেত্রে এটা 1 নম্বর অক্ষর, এটা 2 নম্বর অক্ষর, তাহলে এ এর পজিশন হচ্ছে 2 এবং এ হয়ে গেছে সি, তাহলে কয় ঘর আগে গেল, 2 ঘর আগে গেল, তাই না, এ হয়ে গেল সি, তার মানে জোর অবস্থানের অঙ্কটা 2 ঘর আগে আছে। আবার আসছে পি, একটু খেয়াল করি পি একটু আগে এস ছিল এখন হয়ে গেছে টি, তাহলে এটা হচ্ছে 3, 3 নম্বর অবস্থানে আছে, 3 নম্বর অবস্থানে আছে পি, কতদিন গেল, 20-এ চলে গেল, তাহলে 16 থেকে 20 মানে কত ঘর গেল, 4 যোগ করা হোক। ঠিক আছে, এটার সাথে আমরা 3 যোগ করে পেয়েছিলাম, সরি হ্যাঁ 3 যোগ করে পেয়েছিলাম, তারপর এটার সাথে 4 যোগ করে দিলাম, এরপর ই হয়ে গেছে আমাদের জি, ই থেকে জি এর দূরত্ব হচ্ছে ওই 1 ঘর এটার মতোই। ঠিক আছে, এটা 4 নম্বর অক্ষর ছিল, এটা জিতে চলে গেছে। এবার আর এর ক্ষেত্রে দেখি, আর চলে গেছে ডাব্লিউ তে, আর হচ্ছে আমাদের 18 নম্বর অক্ষর, আর সেটা হয়ে গেছে ডাব্লিউ মানে 23, 18 থেকে 23 পার্থক্য কত, 7 না 5, 2, 3, 5। তাহলে একটু খেয়াল করি,
এক নম্বর পজিশনে যে আছে সে এগিয়ে গেছে 3 ঘর, 3 নম্বর পজিশনে যে আছে সে এগিয়ে গেছে 4 ঘর, 5 নম্বর পজিশনে যে আছে সে এগিয়ে গেছে 5 ঘর। ঠিক আছে, 1 নম্বর পজিশনে যে আছে সে 3 ঘর, 3 নম্বর পজিশনে যে আছে 4 ঘর, 5 নম্বর পজিশনে যে আছে সে 5 ঘরে গেছে। তার মানে যারা বেজোর অবস্থানে আছে তারা সিরিয়ালি ক্রমে ক্রমে আগাচ্ছে, 3 ঘর, 4 ঘর, 5 ঘর এভাবে। তাহলে কেউ যদি এখানে 7 নম্বরের টক্কর থাকতো সেটা যেত 6 ঘর, এখানে যদি 9 নম্বরের টক্কর থাকতো সেটা যেত 8 ঘর, সরি হ্যাঁ 7 ঘর, এভাবে করলে। তাহলে মাদারের কাছে আসি, এন্ড আচ্ছা জোর অবস্থানের বেলায় যারা জোর অবস্থান আছে তারা কিন্তু জাস্ট 2 ঘর 2 ঘর আগে গেছে। এ জোর অবস্থান আছে, ই জোর অবস্থান আছে, ওরা জাস্ট 1 ঘর বাদ দিয়ে পরের অক্ষর, 1 ঘর বাদ দিয়ে পরের অক্ষর, তো 2 ঘর আগে গেছে। ওকে তাহলে যাই আমরা মাদার চেক করি। 1, এটা 1 নম্বর অক্ষর, এটা 3 ঘর আগাবে, 3 ঘর আগালে এম এর 3 ঘর আগে কত? 14, 15, 16, টি পাবে। তারপর ও এটা জোর অবস্থানে আছে, জাস্ট 1 ঘর বাদ দিয়ে পরের অক্ষর, ইউ হবে, ও এর পরে পি, তারপরে কিউ, এরপর টি, এটা তাহলে কয় ঘর যাবে? 4 ঘর যাবে। এটা 3 ঘর গেছে, এটা 4 ঘর যাবে। বা আমরা আগে জোর অবস্থানের গুলো একটু দেখে ফেলি, এই ও হচ্ছে আমাদের কিউ হয়ে গেছে, তাহলে এইচ কি হবে? এইচ হয়ে যাবে জ্যাক, এখানে একটা ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর ই কি হয়ে, এইচ আর কি হয়ে যাবে? আরো জাস্ট 2 ঘর আগে যাবে, তাহলে টি হয়ে যাবে। অপশনে প্রথমে জোর অবস্থানগুলো একটু চেক করে দেবো, যেহেতু আমি জানি যে আমার জোর অবস্থানগুলো 1 ঘর আগে আগে যাবে, তাহলে অপশনে সবগুলো তো আর মিলে যাবে না। অপশনে যদি আমি পেয়ে যাই জোর অবস্থানে কিউ জে টি, এবার বাকিগুলো যেমন থাকবে থাক ওটা আনসার, বাকিগুলো যেমন থাকবে থাক ওটাই আমরা আনসার বসিয়ে দেবো। আর যদি দেখো যে না অপশনে 2টা অপশন এরকম পড়ে গেছে যেখানে জোর অবস্থানে কিউ জে টি মিলে যাচ্ছে, তখন তোমাকে সবগুলো চেক করতে হবে। যেমন 3 নম্বরটা যাবে 4 ঘর, তো টি কে যদি 4 ঘর আগে নেই, 1, 2, 3, 4 এক্স হবে। তারপর ই কে যদি 5 ঘর আগে নিই, 1, 2, 3, 4, 5 জ্যা হবে। তাহলে আমার আনসার হচ্ছে পি কিউ এক্স জে জে টি। এবার দেখো তাহলে একই উপায়ে হিটার, কেবিডি, এইচ কিউ, এখানেও নিশ্চয়ই আমরা কোনো ধারা পাবো। তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করি, যারা একবারে এই ব্যাপারটা বোঝো না তারা ভিডিওটা টেনে টেনে দেখবা, ঠিক আছে? যখনই কোনো হচ্ছে এই ব্যাপারটা বুঝি নাই আরেকবার একটু দেখি, তাহলে পেছনে গিয়ে ভিডিওটা আরেকবার টেনে দেখে নেবে। এবার এই প্রশ্নটা দেখো, হিটার ইকুয়াল দেওয়া আছে কেবিডি কিউ এইচ, ও একটু মিলাই, এটা 1 নম্বর পজিশনে আছে, 1 নম্বর পজিশনে এইচ হয়ে গেছে কে, এইচ থেকে কে এর দূরত্ব কত? 3। এরপর একটা 2 নম্বর পজিশন আছে ই, ই হয়ে গেছে আমাদের বি, এটা পিছনে চলে গেছে, তাও 3 ঘর। এরপর হচ্ছে এ, এটা 3 নম্বর পজিশন, 1, 2, 3, 3 নম্বর পজিশনে এ আছে, ওটা হয়ে গেছে ডি, এটাও 3 ঘর আগে আছে। তারপর 4 নম্বর পজিশন আছে টি, তাও 3 ঘর। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমার বেজোর অবস্থানে যারা আছে তারা 3 ঘর আগে অক্ষর হয়ে যাচ্ছে, আর যারা জোর অবস্থানে আছে তারা 3 ঘর পেছনে রক্ষ হয়ে, যেমন এইচ 3 ঘর আগে গিয়ে কে হয়ে গেছে, কিন্তু ই 3 ঘর পেছনে গিয়ে বি হয়ে গেছে, এ 3 ঘর আগে গিয়ে ডি হয়ে গেছে, কিন্তু টি 3 ঘর আগে গিয়ে কিউ হয়ে গেছে। তাহলে বাকি দুটো এভাবে মিলে যাবে। তাহলে আমরা কুলালের ক্ষেত্রে চিন্তা করি, ও 1 নম্বর পজিশনে আছে, সে 3 ঘর আগে যাবে, সি 3 ঘর আগে মানে এবার ও এটা জোর অবস্থান আছে, সে 3 ঘর পেছনে যাবে, 3 ঘর পেছনে গেলে এল, আবার ও আছে এটা 3 ঘর আগে যাবে, আর ই এটা আছে 5 নম্বর পজিশনে, সরি এল এটা আছে 4 নম্বর পজিশনে, 4 নম্বর পজিশনে যেহেতু জোর অবস্থান 3 ঘর আগ 3 ঘর পেছনে যাবে, এল 3 ঘর পেছনে গেলে হচ্ছে নাই বা আই, ওকে আই। তারপর এটা আছে 5 নম্বর, এটা 3 ঘর আগে যাবে, ই যদি 3 ঘর আগে যায় তাহলে এইচ, আর আর এর জন্য 3 ঘর পেছনে যেতে হবে, 3 ঘর পেছনে গেলে আমরা পাচ্ছি ও। এটা হচ্ছে আমাদের বেজোর অবস্থানের অক্ষর গুলোকে 3 ঘর আগে নিয়ে গেলাম, জোর অবস্থানের অক্ষর গুলোকে 3 ঘর পেছনে নিয়ে এসে যা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আনসার। তাহলে অবশ্যই বুঝতে হবে যে আইকিউ তো আমার কাছে সহজ প্রশ্ন আসতে পারে, একদম নাম্বারিং করে দেওয়া থাকলে তখন খুব সহজ, আর যখন এভাবে দেয় তখন একটু কঠিন, তখন বসে বসে বর্ণমালাটা মাথার মধ্যে নিয়ে এসে আগে পিছিয়ে আগে পিছিয়ে আগে পিছিয়ে চিন্তা ভাবনা করতে হয়। ঠিক আছে, তো এইরকম একটা প্রশ্ন দুটো প্রশ্ন চলে আসতে পারে। এই প্রশ্ন যেগুলো লিখেছে এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল আর কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তাহলে এই ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়গুলো করে থাকতে পারে। এর পরের প্রশ্নটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, আমি আবার লিখে নিই, কাউন্সিল ইকুয়াল বিআই টি আই আর এ কে, কাউন্সিল দিয়ে যদি বিআই টি আই আর এ কে বোঝায় তাহলে গাইডেন্স দিয়ে কি বোঝায়? গাইডেন্স, এটা তোমাদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক। ঠিক আছে, ঘরে বসে চেষ্টা কর।
আর এই ধরনের অনেক প্রশ্ন আলাদা একই বই দেওয়া আছে, সেগুলোর ব্যাখ্যাও নিচে নিচে দেওয়া আছে, যাতে তোমরা নিজেরা সলভ করার পর বুঝতে পারো যে তোমাদের সলিউশনে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, ঠিক মতো বুঝতে পারবে আশা করি। ঠিক আছে, তো শুভকামনা, নেক্সট ক্লাসে আরেকটা কোনো টপিক নিয়ে আমরা হাজির হবো। আর তোমাদের যদি বর্ণপট দিয়ে কোনো কোনো সমস্যা থাকে, যে এই প্রশ্নটা আমি বুঝতে পারছি না, ওই প্রশ্নটা আমার সাথে মিলছে না, তোমরা চাইলে আমাদের পেজে এডুভেক্টর পেজটাতে ছবি তুলে সেই প্রশ্নটা পাঠিয়ে দিতে পারো, আমরা চেষ্টা করবো তোমাকে তার সলিউশনটা দিয়ে। শুভকামনা সবাই।